আসসালামু আলাইকুম উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা ভূগোল প্রথম পত্রের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত আজকের এই ক্লাসে আমি ভূগোল প্রথম পত্রের সপ্তম অধ্যায় অধ্যায়টির নাম হচ্ছে বাড়িমণ্ডল এই বাড়িমণ্ডল অধ্যায় থেকে তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তরগুলো আলোচনা করব তো শিক্ষার্থীরা আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায় এক নম্বর প্রশ্নে বলা হয়েছে পৃথিবী পৃষ্ঠে সমুদ্রভাগের ক্ষেত্রফল কত মিলিয়ন বর্গ কিলোমিটার উত্তর হচ্ছে তিনশো একা দেখা যায় কোথায় উত্তর মহাসাগরের তলে তিন পৃথিবীর প্রায় এক চতুর্থাংশ অঞ্চলে রয়েছে কোনটি উত্তর মহীশুপান শিক্ষার্থীরা এরপর একটি উদ্দীপক দেওয়া রয়েছে এই উদ্দীপক থেকে চার এবং পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার কথা বলা হয়েছে উদ্দীপকে বলা হয়েছে ভূগোল ক্লাসে শিক্ষক বললেন একটি মহাসাগরের দুই পাশে চারটি মহাদেশ রয়েছে চার উদ্দীপকের ইঙ্গিতপূর্ণ মহাসাগর কোনটি উত্তর আটলান্টিক পাঁচ উদ্দীপকে উল্লেখিত মহাসাগরের তলদেশের বিশেষ ভূপ্রকৃতির আকৃতি কিরূপ উত্তর ইংরেজি এস অক্ষরের মতো ছয় বঙ্গোপসাগরের সবচেয়ে উল্লেখযোগ্য ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য কোনটি উত্তর সোয়াস অব নো গ্রাউন্ড সাত জন্মগত পানি কোনটি উত্তর পাললিক শিলার পানি আট ভূগর্ভে অবস্থানের উপর ভিত্তি করে পানিকে কত ভাগে ভাগ করা যায় উত্তর পাঁচ নয় আয়তন অনুসারে পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি উত্তর প্রশান্ত দশ কাস্পিয়ান মহাসাগর নিচের কোন মহাদেশে অবস্থিত উত্তর এশিয়া এগারো এশিয়া ও আমেরিকার মধ্যবর্তী স্থানে অবস্থিত মহাসাগরটির নাম কি এর উত্তর হচ্ছে প্রশান্ত বারো মহিঢালের পরবর্তী অংশ কোনটি উত্তর গভীর সমুদ্রের সমভূমি তেরো পৃথিবীর গভীরতম খাত কোনটি উত্তর মারিয়ানা চোদ্দ নিচের কোন মহাসাগরটির আকৃতি গোলাকার উত্তর সুমেরু মহাসাগর পনেরো নিচের কোন মহাসাগরের নাম পেসিফিক উত্তর প্রশান্ত মহাসাগর ষোলো ভারত মহাসাগরের আকৃতি ইংরেজি কোন অক্ষরের মতো উত্তর এম সতেরো ভিক্টোরিয়া রোদের অবস্থান কোথায় উত্তর আফ্রিকা বৈকাল রোদের অবস্থান কোথায় উত্তর এশিয়া উনিশ আয়তনে বৃহত্তম রোদ কোনটি উত্তর ভিক্টোরিয়া বিশ পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি উত্তর প্রশান্ত মহাসাগর একুশ ভূপৃষ্ঠের সমগ্র জলভাগের কত শতাংশ প্রশান্ত মহাসাগর উত্তর পঁয়তাল্লিশ শতাংশ বাইশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর কোনটি উত্তর আটলান্টিক মহাসাগর দেশ আটলান্টিক মহাসাগরের পূর্ব দিকে কোনটি অবস্থিত এর উত্তর ইউরোপ ও আফ্রিকা মহাদেশ চব্বিশ ব্রিটিশ দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত উত্তর আটলান্টিক পঁচিশ লাক্ষাদ্বীপ কোন মহাসাগরে উত্তর ভারত ছাব্বিশ পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর কোনটি উত্তর কুমেরু মহাসাগর সাতাশ মহিষোপানের সর্বোচ্চ গভীরতা কত উত্তর একশো আশি মিটার আটাশ মৎস্যচারণ ক্ষেত্র কোনটি উত্তর মহিষোপান উনতিরিশ মধ্য আটলান্টিক শৌলশিরা কোন মহাসাগরে উত্তর হচ্ছে আটলান্টিক মহাসাগরে তিরিশ ডলফিন ও চ্যালেঞ্জার শৌলশিরার মধ্যে অবস্থিত খাত কোনটি উত্তর রোমাঞ্চে খাত একত্রিশ দক্ষিণ স্যান্ট খাতটি খাটটি কোন মহাসাগরে এর উত্তর হচ্ছে আটলান্টিক মহাসাগরে বত্রিশ টেলিগ্রাফ মালভূমির উচ্চতা কত উত্তর তিন হাজার ফুটের অধিক তেত্রিশ পৃথিবীর শতকরা ভাগ পানি সমুদ্র ধারণ করে উত্তর সাতানব্বই ভাগ চৌত্রিশ বাষ্পীভবনের প্রধান নিয়ামক কোনটি উত্তর সৌরশক্তি পঁয়ত্রিশ জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার পর কিসে পরিণত হয় উত্তর পানি বিন্দুতে পরিণত হয় ছত্রিশ প্রসেদন প্রক্রিয়ায় নিচের কোনটির ভূমিকা গুরুত্বপূর্ণ উত্তর সূর্যের সাঁইত্রিশ প্রসেদন প্রক্রিয়ার শতকরা কত ভাগ দিবাভাগে সংঘটিত হয় উত্তর পঁচানব্বই ভাগ আটত্রিশ পরিচলন এর ইংরেজি শব্দ কোনটি এর উত্তর হচ্ছে কনভেকশন উনচল্লিশ অসংখ্য পানিকণার মিলনে কি তৈরি হয় উত্তর মেঘ চল্লিশ এশিয়ার পূর্ব উপকূলের সাগর হল এর উত্তর হচ্ছে ঘর নম্বর অর্থাৎ এক দুই এবং তিন তোমরা এটি স্ক্রিনশট দিয়ে রাখবে একচল্লিশ কোনটি এশিয়ার পূর্ব উপকূলের সাগর এর উত্তর হচ্ছে ঘ অর্থাৎ এক দুই এবং তিন তোমরা এটিও স্ক্রিনশট দিয়ে রাখতে পারো 42 কোন মহাসাগর ভূপৃষ্ঠের প্রায় এক তৃতীয়াংশ স্থান জুড়ে আছে উত্তর প্রশান্ত তেতাল্লিশ সমুদ্রে মহি গভীরতা এর উত্তর হচ্ছে একশো থেকে ছত্রিশশো মিটার চুয়াল্লিশ গভীর সমুদ্রের সমভূমির গড় গভীরতা এর উত্তর হচ্ছে তিন কিলোমিটার থেকে পাঁচ কিলোমিটার পঁয়চল্লিশ কোন মহাসাগর আয়তনে প্রশান্ত মহাসাগরের প্রায় অর্ধেক উত্তর আটলান্টিক ছয়চল্লিশ সমুদ্র দেশের কোন অংশ খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার উত্তর গভীর সমুদ্রের সমভূমি সাতচল্লিশ আটলান্টিক মহাসাগরের গভীরতম খাত কোনটি এর উত্তর হচ্ছে রিকো খাত আটচল্লিশ মহাসাগর থেকে সাগর আংশিকভাবে বিচ্ছিন্ন থাকে কোনটি দ্বারা এর উত্তর হচ্ছে প্রাকৃতিক ভূপ্রকৃতি ঊনপঞ্চাশ আর্কটিক সাগরের শতকরা ভাগ অঞ্চল সারা বছরই বরফে আবৃত্ত থাকে উত্তর সত্তর পঞ্চাশ আমাজান ও কঙ্গ নদীর প্রবাহিত পানি কোন সাগরে পতিত হয়ে আটলান্টিক মহাসাগরে মিলিত হয়েছে উত্তর আর কোটি তো প্রিয় শিক্ষার্থীরা আমি এ পর্যন্ত তোমাদের সাথে এই অধ্যায় থেকে মোট পঞ্চাশটি এমসিকিউ উত্তর সহকারে আলোচনা করলাম তো এই পঞ্চাশটি এমসিকিউ সহ মোট একশোটি এমসিকিউ উত্তর সহকারে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পিডিএফের লিঙ্ক দেওয়া আছে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে পিডিএফের লিঙ্কে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে বাসায় প্র্যাকটিস করবে তো শিক্ষার্থীরা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে